ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলের মর্যাদা পাওয়াই দেশের জন্য বড় অর্জন প্রধানমন্ত্রী জানান করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ বিভিন্ন দেশ হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলেন আওয়ামী লীগ দুর্নীতি করতে আসেনি এসেছে জনগণের ভাগ্য পরিবর্তন করতে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধ এবং এই সময়ে আমি মনে করি যে যেহেতু সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা এবং পণ্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশের জন্য একটা সুযোগ আছে আপনারা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন তাতে আমাদের দেশীয় যে উৎপাদকরাও যেমন লাভবান হবে কর্মসংস্থান হবে পাশাপাশি রপ্তানির জন্য নতুন পণ্য হবে আপনি মাছ প্রক্রিয়াজাত করে মাংস মাছ মাংস দুধ ডিম সব কিছুই কিন্তু আমরা উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি কাজে এগুলি প্রক্রিয়াজাত করা তরি তরকারি সবজি সেগুলি প্রক্রিয়াজাত করা এবং রপ্তানি করা যত বেশি খাদ্য রপ্তানি হবে তত বেশি সুবিধা হবে